ভাই জিদ্দা বলেই এটা সম্ভব সত্যি কথা উই প্রাউড অফ ইউ জিদ্দা একটা প্রণাম তোমাকে এটা তোমার এরা কিছু করার নেই তুমি নিজেকে বোঝো জিদ্দা তুমি প্রমোশন করো তুমি এসো পাগল করে দিচ্ছ তো গুরুদেব গুরু তুমি পাগল করে দিচ্ছ মানে আমি সত্যি কথা বলছি জিদ্দা বস আছে ছিল থাকবে মানে সত্যি বাংলা অডিয়েন্সের জন্যে মানে বাংলা অডিয়েন্স মানে যে লেভেলের মানুষ জিদ্দাকে ভালোবাসে শুধু বাংলা নয় অনেস্টলি সরি ফর দ্য নয়েজ বাট একটা জিনিস বলতে বাধ্য হচ্ছে ভাই এটা দেখে এত ভালো লাগছে যে বাংলা নয় প্যান ইন্ডিয়া দাপিয়ে বেড়াচ্ছে জিদ্দা কন্টিনিউয়াসলি দাপিয়ে বেড়াচ্ছে ভাই এবং তার সঙ্গে সঙ্গে এটা বলতেই হবে যে মুম্বাই মুম্বাই এসে আছে উমকায় কাঁপাবো মুম্বাই বস তো অনেকদিন আগেই ভুলেছিল তো সেই জিনিস আবারও আমরা দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে গিয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি যে বস কাপিয়ে দাপিয়ে দিচ্ছে মুম্বাইয়ের মার্কেট এটা আমি দেখো আমার থেকে বেশি পজিটিভ জিনিসপত্র কেউ বলেনি মানুষ ছবিটাকে নিয়ে জিদ্দার মানুষ ইয়েস জিদ্দার মানুষ এখনও এখনো নাও টাইম এখনও চলছে মুম্বাইতে ইয়েস এবং আমার খুব ভালো লাগছে যে আমি যখন মুম্বাইয়ের দরজাটা খুললাম পুরো বিষয়টা হচ্ছে যে বুকমাই সাথে যখন মুম্বাই সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে কোথাও গিয়ে যখন পরবর্তীকালে মানুষ ছবিটাকে সিলেক্ট করলাম এবং মানুষ ছবিটাকে সিলেক্ট করার পরে যখন বুক টিকিট মানুষ ছবিটাকে সিলেক্ট করলাম আমি কোনো দিন এক্সপেক্ট করিনি মুম্বাইতে এই বুক টিকিটটা দেখা যাবে আমি বুক টিকিটে ক্লিক করলাম ও মাই গুডনেস এখনও একটা হলে চলছে মুম্বাইতে এবং আমি বারবারই বলছি যে মানুষ সিনেমাটা বারবারই বলা হচ্ছে যে রানিং মানে রানিং সাকসেসফুলি রান সিনেমা এ ধরনের জিনিসপত্র বলা আমি সত্যি বুঝতে পারছি না কোন সিনেমা হলে চলছে বাট এটা সত্যি খুব ভালো লাগলো যে সিনেমা হলটার নাম হচ্ছে নিষাদ সিনেমা গ্র্যান্ড রোড এখানে দুটো শো চলছে এখন একটা না দুটো শো আমি শহর যে প্রচুর মানুষ আছে যারা হিন্দিতে চলছে এটা এবং যারা হিন্দি ভাষাভাষী মানুষ তারা কিন্তু এই ছবিটা এখানে দেখতে যাবে মানে একটা দুটো মানুষজন হলেও কিন্তু দেখতে যাবে একটা হিউজ অঙ্ক না গেলেও দিন বাদে এটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া রেকর্ড এসে আচমকাই কাঁপাবো মুম্বাই জিদ্দা সত্যি বলেছিলেন জিদ্দা সত্যি কাঁপিয়ে দিলেন মানে এটা জিদ্দা বলে সম্ভব কোথাও গিয়ে আমি সত্যি বলছি কোনো বাংলা ছবি আজ অবধি আমার চোখে দেখা হয়নি জিনিস যে আবারও প্যান ইন্ডিয়াতে মানে যে ছবি প্যান ইন্ডিয়া রিলিজও করেছে কোন কোন ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করেছে চেঙ্গিস মানুষ বাঘা যতীন এই তিনটে ছবি রিসেন্ট টাইমসে আমাদের মনে হতে পারে বাঘা যতীনের এরকম জিনিসপত্র দেখিনি চেঙ্গিজের সময়ও দেখিনি ভাই মানুষের সময় দেখলাম একমাত্র মানে কোথাও গিয়ে তো দেখো চাহিদা না থাকলে তো সেই জায়গায় সেই ছবিটা কখনোই প্রোভাইড হতে পারে না তো সেই জিনিসটাকে আমি সত্যি কথা বলছি আমার খুব ভালো লাগছে এটা বলতেও ভালো লাগছে যে এই ছবিটা এই লেভেলের রেকর্ড কোথাও গিয়ে করলো হ্যাঁ হতে পারে বাংলায় আন্ডার পারফর্ম করেছে কিন্তু প্যান ইন্ডিয়াতে গিয়ে তো এটা করতে করে দেখাতে পারলো যে এখনও অবধি এটা তো কোনো বাংলা ছবি করতে পারিনি এতদিন বাদে এসেও ছবিটা আবারও এখনও ওয়ার্ক করছে এখনও চলছে এখনও এই হচ্ছে লুট জিদ্দা তুমি বলেই সম্ভব এবার শুধু নিজেকে বোঝো আর নিজেকে একটু বড় করে ওয়াইডার করে তুলে ধরো সাধারণ দর্শকের কাছে কারণ দর্শক তোমাকে পাগলের মতন ভালোবাসে সেটা এখানকারই হোক আর সেটা প্যান ইন্ডিয়ার গোটা ভারতবর্ষ তোমাকে এই লেভেলের ভালোবাসে যে দেখা শুধু নোটিস করো তুমি তোমাদের কার কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই